দ্রুত সাইকেল, দ্রুত ভুবনডাঙার পাশ দিয়ে পিচ রাস্তা ধরে সাইকেল, সাইকেলে একটি মেয়ে, রোগা লম্বা কালো, সাঁওতাল মেয়ে, বড় টিপ বড় চোখ, বোলপুরের দিকে আসছে, দ্রুত সাইকেল। মেয়েটির চুলে ফুল নয়, একগোছা ধনে পাতা লাগানো। কে মেয়েটি? না না, সাঁওতাল নয়, বাঙালি, কলাভবনের মেয়ে। বোলপুরের দিকে না গিয়ে হঠাৎ সাইকেল ঘুরিয়ে নেমে গেল মাঠে। মাঠ? মাঠ তুমি জানো সে কোথায়? মাঠ বলে ওই তো, ওই যে দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ দেখেছি, ধন্যবাদ মাঠ, ঘাস ধন্যবাদ, ওই তো সে চলেছে, সে চলেছে, মাথা নিচু করে হাঁটছে, কেবল ঘাসের দিকে চেয়ে। ঘাসে সকালের রোদ, সে একা চলেছে, তার সঙ্গে সঙ্গে যাচ্ছে একটা গান। আজ কল পরসো গিন দে গিন গিন দে দে রে বমনা। মাথা নিচু, একটু ভারী মাথা, দুলছে, হাঁটার তালে না গানের ছোঁকে কে জানে। হাত একটু উঠে গেল, সুরকে যেন ধরবে সাইকেল, পাশে এসে গেছে এবার। কোথায় যাচ্ছে সে? আরে চমকে দিয়েছিস, ওই মাঠের ওপার থেকে তোকে দেখে চলে এলাম। মাথায় ওটা কি গুঁজেছিস? ধনে পাতা, ভালো না? ভালো তো, ফুলের বদলে এতদিন পাতা লাগাতিস চুলে, এখন একদম ধনে পাতা। হ্যাঁ রে, রাস্তার ধারে চীনা ভবনের গেটের ওদিকটায় একটা বউ বসেছিল শাক লঙ্কা ধনে পাতা নিয়ে। আর তুই একাটি ধনে পাতা কিনে চুলে আটকে নিলি। ওঠ এখন, ওঠ সাইকেলের পেছনে, ওঠ। তুই বরং নাম, হেঁটে চল, এই ঘাসের ওপর দিয়ে হাঁটতে ইচ্ছে করছে এখন আমার। বেশ বাবা বেশ, নামছি। এই তুই মাথা দুলিয়ে হাত পা নেড়ে কি গাইছিলি? দেবগিরি বিলাবল। আবার সব শক্ত শক্ত নাম। শক্ত না, শক্ত না, দেখ। নিদা নিরে গা 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 রে গা সা নিদা নিরে গা। আবার শুরু করলি তোর সারে গামা, ওসব আমি বুঝি না। বুঝবি বুঝবি, মোটেই শক্ত নয়, কেমন সহজ দেখবি। এই দেখ, এই ঘাসে রোদ পড়েছে তো, গাছের পাতায় পড়েছে, ওই সবই তো বিলাবল। পড়েছে, সে তো রোজই পড়ে, আর আমি রোজই দেখি, রোজই আঁকি, একে একে এই রোদ শেষ করতে পারি না রে। এই গাছ পাতা ঘাস যত আঁকি তত বেড়ে যায়, মনে হয় আমি অনেক দূর দূর দৌড়ে দৌড়ে যাই আর আঁকি, সারা পৃথিবীটা আঁকি। কালকে কলাভবনে সৌমিত দাঁড়ারে একজন বাউলকে ধরে এনেছিল, কি সুন্দর গাইছিল রে লোকটা। দেখেছি, বুড়ো মতো একজন বাউল তো। হ্যাঁ, খবরদার বুড়ো বলবি না, খুব সুন্দর লোকটা। আমার ইচ্ছে করছিল তো ওর সঙ্গে চলে যাই, অজয়ের ধারে গিয়ে ওর সঙ্গে থাকি। তাই ইচ্ছে করছিল, হয়তো ভালো দেখতে। কি গান গাইল? ওই যে রে কি যেন, দূর আমার চাই মনে থাকে না, নদী ভরা ঢেউ। নদী ভরা ঢেউ জানে না রে কেউ, তবু তোরে কেন বাও বাও রে, নদী ভরা ঢেউ
ভবা পাগলার গান ভৈরবি। বাট চলত মোরি চুনরি রঙ দারি, বাট চলত মোরি চুনরি রঙ দারি। তোর গান থামা তো। আচ্ছা, এটা একজন পাগলার গান? ইস, কি বলিস, সেই জন্যই এত ভালো, ওই জন্যই ওর সঙ্গে আমার চলে যেতে ইচ্ছে করছিল। কাঁচা পাকা দাড়ি ফাঁকে লোকটা যখন হাসছিল, গান গাইতে গাইতে হাসছিল, কি মনে হচ্ছিল বলতো? কি আবার, ওর সঙ্গে চলে যাবি বললি তো? সে তো মনে হচ্ছিলই, ইচ্ছে করছিল ওর বোতাম ছেঁড়া ফতোয়াটার বুকের কাছে গিয়ে মাথা রাখি। রাখলেই পারতিস? দূর, আমি তো গান বুঝি না, গান জানি না, আমাকে ওই বাউল নেবে কেন? তুই সঙ্গে থাকলে বেশ হতো, দুজনে ওর সঙ্গে চলে যেতাম। দুজন? এবার তুই আমাকেও মারবি দেখছি। কোথায় যেতাম শুনি? ওই যে রে, অজয়ের ধারে। অজয়ের ধারে কোথায়? সে তো জানি না, আমি গিয়ে বললাম তুমি এখন কোথায় যাবে, বলল অজয়ের ধারে। আমি বললাম কোথায় থাকবে, বলল তা তো জানি না, অজয়ের ধারে কোথাও থাকব, গুরু যেখানে রাখবেন। বললাম কালকে কোথায় ছিলে? কাল ছিলাম আমোদপুর, আজ আছি এই বোলপুর, রাত কাটাবো অজয়ের ধারে, বলে বলে আবার হাসলো। আরে হাসলেই কি হয় জানিস? শুনলাম তো, বললি তো এক্ষুনি। কি বললাম? বললি যে ওর বুকে গিয়ে মাথা রাখতে ইচ্ছে করে। তা তো করেই, কিন্তু হাসলেই আরেকটা জিনিসও মনে হয়, ও হাসলেই না চারদিকটা কেমন শুদ্ধ হয়ে যাচ্ছিল, যেন কেমন রোদ উঠে গেল মনে হলো। এই তো, এই তো, এই তো, আমি তো তোকে সেটাই বলতে চাইছি তখন থেকে। তুই তুই কি বলতে চাইছিস, তুই তো সেই বাউলকে দেখিসনি। না না শোন, আমি বলতে চাইছি রোদ্দুর, রোদ্দুর। মানে? আমি বলতে চাইছি শুদ্ধ, শুদ্ধ, সব শুদ্ধ, শুদ্ধ হয়ে গেছে। মানে কি শুদ্ধ? সব স্বর শুদ্ধ। শোন, সারে গা গারে গা পা মা গা রে গা পা নি দা নি সা সা নি। ফের ওই সব শুরু করলি? দাঁড়া দাঁড়া, সব স্বর শুদ্ধ বুঝলি তো? এই মাঠের ভেতর দিয়ে আসছিলাম, ঘাসে যে রোদ্দুর, গাছের পাতায় যে রোদ, ওই যে রুদ্রপলাশ লেখা বাড়ি, ওই রাস্তা, সব শুদ্ধ, সব শুদ্ধ, সব শুদ্ধ পর্দায় পড়বে এখন। ওই ধর, ওই ধর পাতার গায়ে যে জলের ফোঁটা, ঘাসের মুখে যে শিশির, সব শুদ্ধ পর্দায় পড়ছে। শিশির না, বৃষ্টি, কাল ভোরে বৃষ্টি হলো না? হ্যাঁ হ্যাঁ হলো হলো, কিন্তু ওই যে শিশির, ওই যে বৃষ্টির ফোঁটা, দেখ দেখ, সবই তো আকাশ থেকে ঝরে পড়েছে, সব শুদ্ধ পর্দায়। না না রে, ঝরে পড়েনি, কেউ ছিটিয়ে দিয়েছে বুঝলি, কেউ না, কেউ আমাদের চোখের আড়ালে ওপর থেকে, মেঘ থেকে, বাতাস থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে। মজা না? মজাই তো, শান্তি জল যেমন করে ছিটিয়ে দিতে হয় তেমনি করে কেউ ছিটিয়ে দিচ্ছে, আর সব শুদ্ধ হয়ে যাচ্ছে বুঝলি তো, গাছ পাতা, ভুবনডাঙ্গার হোটেল ঘর, পূর্বপল্লীর গেস্ট হাউস, সব শুদ্ধ, সব শুদ্ধ। গেনা গেনা দে দে রে বামা। খোয়াই খোয়াই, তুমি জানো ওরা কোথায়? জানি তো, ওরা এখানেই আসছে এখন রাস্তায়। কোন রাস্তায় খোয়াই? ওরা গোয়ালপাড়ার ভেতর দিয়ে আসছে, দুজনেই সাইকেলে। কি বলছে, কি বলছে ওরা? শোনো, কান পাতো, শুনতে পাবে কি বলছে। তুই জানিস তো এই খোয়াইটা কার?
কার? কার আবার? আমার, আমার পুরো খোয়াইটা, পুরোটা। আচ্ছা তোকে নয় অর্ধেকটা দিয়ে দিলাম। এই যে এতটা পর্যন্ত তোকে দিয়ে দিলাম, তুই কি দিবি আমায়? কি দিবি? আরে তুই কি দিবি বললি না তো? ক্যানেলের ধারটা নিবি, নিতে চাস? হ্যাঁ খুব মজা হবে। আর ক্যানেলটা, ক্যানেলটার কি হবে? ক্যানেলটা কি তোর? আমার তো বটেই, খোয়াইটা যেমন তোর, ক্যানেলটা আমার। ইস, তার থেকে তুই শুধু ক্যানেলের ধারটা আমায় দিচ্ছিস? আচ্ছা কালভারটাও দিলাম। দূর, ও দিয়ে কি হবে? ক্যানেলের সব জল তোকে দিয়ে দিচ্ছি। সব জল? হ্যাঁ সব, এখন থেকে যত জল বইবে সব তোর। না এখন থেকে নয়, আজ সকাল থেকে যত যত জল বয়ে গেছে সব আমার। আচ্ছা আচ্ছা, তাই ক্যানেলের সব জল তোর। কাল যদি একটা কাজ করতিস আরো ভালো হতো। কি রে, কি কাজ? কাল যদি তুই মনে করে ওই বাউলের কাছ থেকে অজয়টা চেয়ে নিতিস কত ভালো হতো। তুই ঠিক বলছিস, অজয় নদী তুই বাউলের না রে? আবার কার বলছিস? চাইলে আমাকে অজয়টা পুরো দিয়ে দিত, পুরো একটা নদী আমার, আমার। একটা নদী পুরো দিয়ে দিত তোকে, ভেবে দেখ কি কাণ্ড। আমি বেশ ওই বাউলের সঙ্গে থাকতাম, ওর জন্য রান্না করতাম, ওর সঙ্গে কোথায় কোথায় চলে যেতাম, আর দিনে একবার করে ওর ওই বোতাম ছেঁড়া ফতুয়াটার বুকের কাছে মাথা রাখতাম, রাতে ওখানে মাথা দিয়ে ঘুমোতাম। আর আমি কিছু চাইতাম না। অজয় নদীটা চাইতিস না? ও তো দিতই আমাকে, না চাইতে দিত, তাহলে কি কাণ্ড হতো ভাব একবার। অজয় নদীর যত জল সব তোর হয়ে যেত, সব তোর, সব তোর। এই ঠিক সকালবেলার মতো বললি। সকালবেলার মতো মানে? আরে সকালে বলছিলি না সব শুদ্ধ সব শুদ্ধ, সেরকম বললি, সব তোর সব তোর। ও হ্যাঁ হ্যাঁ, শুদ্ধ পর্দা, বিলাবলে তো সব শুদ্ধ পর্দা। আবার দেখ, এই বিলাবল যখন আলাইয়া এলো তখন তার সঙ্গে একটু কোমল নিয়েও এলো, বাঁচতে গেলে কোমল লিখা একটু লাগেই, বুঝলি তো। এই মার খাবি, আবার শুরু করেছিস, পর্দার কথা কে বলছে? আমি বলছি, তুই যে বলছিলি না গাছ শুদ্ধ, ঘাস শুদ্ধ, ঘাসের শিশির শুদ্ধ, রোদ্দুর শুদ্ধ, পূর্বপল্লী গেস্ট হাউস, রাঙামাটি হোটেল, রুদ্রপলাশ বাড়ি, সব শুদ্ধ সব শুদ্ধ, সেই রকম বললি, সব তোর সব তোর। আমি জানি রে, তুই চাইলে সব তোর, এই শান্তিনীর সব গাছ তোর। বলিস কি, তুই দিয়ে দিলি? আমার দেওয়ার কি আছে, তোরই তো নদী, তোর সোনাঝুরির সব পাতা, তোর গোয়ালপাড়ার পুকুরের পাশে যে ঢোলকলমি দেখলাম, তোরই তো রাম কিঙ্কর আমার। কিন্তু কিঙ্করদাকে তো তুই দেখিসনি। এই কিঙ্কর তো বলছিস কোন সাহসে, তুইও তো দেখিসনি। ঠিক, দেখিনি, আমাদের দুজনের কেউই দেখিনি। তাহলে তো মুশকিল, কিন্তু রাম কিঙ্করকে আমি চাই। শোন, অজয় আজ পর্যন্ত যত জল বয়ে গেছে তাও তো তুই দেখিসনি, সে তো তোর জন্মের আগে থেকে বয়েছে, এই ক্যানেলে সকাল থেকে কত জল বয়ে গেল তাও তো দেখিসনি। কিন্তু নদীটা যদি তোর হয়, ক্যানেলের জল যদি তোর হয়, তাহলে রামকিঙ্করের বেলায় অসুবিধে কিসের? তুই ভালো, তুই খুব ভালো, রামকিঙ্কর আমার, আমার, তুই এনে দিলি। আমি কেন, যার কাছে তুই যা চাইবি সেই তো তোকে এনে দেবে, এমনি এমনি বলেছি নাকি সব তোর, সব তোর, শুধু গান তোর নয়। মানে? মানে সব তোর কিন্তু গান তোর নয়, তুই গানের কেউ নস। নই তো নই, তাতে আমার ভারী বয়ে গেল। আচ্ছা তুই শুধু একটা কথা বল। কি কথা? সকাল থেকে
কথাটা আমার মাথায় ঘুরছে, ওই যে শুদ্ধ, সব শুদ্ধ। বলতো আমি শুদ্ধ? তুই না তো। মানে দাঁড়ালি কেন? আমি শুদ্ধ নই? না রে, তুই শুদ্ধ নস। চল এবার। না আমি যাব না, এখানে দাঁড়িয়ে থাকব। আরে রাত হচ্ছে তো, তুই হোস্টেলে খাবার পাবি না, মুশকিল হবে। কি হলো? আমি যাব না। কেন রে? যাব না যাব না, ব্যাস। এ তো বিপদ হলো, রাত হচ্ছে তো। হোক রাত, আমি সারা রাত এখানে থাকব। মানে পাগল নাকি? সারা রাত? আমি যে পাগল সেটা আর জানলি বুঝি? বস বস বলছি, তোকেও সারা রাত থাকতে হবে আমার সঙ্গে, খোয়াইয়ে আজ সারা রাত, ব্যাস আর কিছু জানি না। আচ্ছা হঠাৎ হলোটা কি তো? কিছু হয়নি। শোন আমার কিন্তু খিদে পাচ্ছে। আর আমার পাচ্ছে না? তোকেও এখানে সারা রাত আমার সঙ্গে না খেয়ে থাকতে হবে সারা রাত। মুশকিল? কেন মুশকিল কেন? এখনই তুই বলেছিস আমি যার কাছে যা চাইবো সেই তা এনে দেবে আমাকে, বলিসনি? বলেছি বলেছি। তাহলে সারা রাত তুই এই খোয়াই আমার সঙ্গে বসে থাকবি? বসে 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 থাকবি, ঘুমোতে পারবি না? কেন রে? এটা তো শাস্তি। শাস্তি আমার? কেন, আমি কি করেছি? তুই যে বললি আমি গানের কেউ নই, কেন বললি? ভুল বলিনি রে। আমি যদি গানের কেউ নাই হই, তবে ওই বাউলির সঙ্গে চলে যেতে ইচ্ছে করেছিল কেন আমার? এখনো কেন ওর সঙ্গে গিয়ে থাকতে ইচ্ছে করছে? এই কথা? সে তোর গানের জন্য নয়। গানের জন্য নয়, তবে কিসের জন্য? ওর ওই কাঁচা পাকা দাড়ির ভেতর থেকে রোদ্দুরের মতো হাসিটার জন্য, ওর ওই বোতাম ছেঁড়া ফতুয়ার ফাঁক দিয়ে উঁকি মারা রোগা বুকে মাথা রাখার ইচ্ছের জন্য। পরে যখন শুনলি ও কাল ছিল আমোদপুরে আর আজ রয়েছে বোলপুরে আর আজ রাতে থাকবে অজয়ের ধারে, তখন ওই ইচ্ছেটা আরও বেড়ে যেতে লাগলো তোর। ঠিক ঠিক বলেছিস, তাই হচ্ছিল। তুই ওই বাউলকে চেয়েছিস, ওর গানকে চাসনি। এটাও ঠিক, এতক্ষণে বুঝতে পারছি। কিন্তু তুই কেন বললি আমি শুদ্ধ নই? সব শুদ্ধ বললি, আর আমি শুদ্ধ নই কেন বললি? কেন আমি শুদ্ধ নই? রাগ করিস না, আমার কথাটা আগে শোন। না তোর কোনো কথা আমি শুনবো না আর। আচ্ছা আচ্ছা, তোকে আমার কোনো কথা শুনতে হবে না, এই সুরটা শোন। নে সা রে মা রে মা পা রে মা পা নি সা নি সা নি দা পা মা পা দা গা মা রে রে নে সা রে মা। এই যে উঠছি, এই যে নে সা রে মা পা। এই যে করিমা, তুই হলি এই শ্যাম কল্যাণের করিমা, আরোহণের সময় যেটা লাগে, ফেরার সময়ও লাগে, কিন্তু সে কথা আলাদা। তুই আরোহণের কড়ি মধ্যম, শুদ্ধ নস। করিমা? বেশ তো, আমার অনেক কড়ির হার গয়না আছে, কাল পড়তে হবে। এই যে বললাম, তুই আরোহণের সময় বিশেষ করে দেখা দিস, প্রথম দেখা দিস। এই তোর আরোহণ আর আরোহণ, অনেক অনেক দূর উঠবি তুই, তারপর আমাদের নাগালের বাইরে চলে যাবি। এই জানিস, আমার না মাথায় একটা জিনিস আসছে, একটা কাজ। কড়ি দিয়ে, বাঁশ দিয়ে মাটি পুড়িয়ে একটা বড় ইনস্টলেশন, জানিস, মেটালও দিতে পারি, ধর ব্রঞ্জ, কি জানি কি হবে, দারুণ হবে বল। কড়ি থাকবে কাজটার মধ্যে, কিভাবে থাকবে জানি না, কিন্তু থাকবে। পায়েল মোরে বাজে, বিলম্বিত বুঝলি, একতাল। এখন তো কল্যাণের সময়, সকালটা যেমন ছিল বিলাবলের, না রে, কল্যাণ পার হয়ে যাচ্ছে, রাত হচ্ছে। চলো উঠি এবার। কি বললি? কুড়ি মা না? মা কুড়ি, মা জন্মোত্তর, আমরা যে পথ দিয়ে জন্মাই তার ছবি। আমার
আমার ওই কাজটার মধ্যে মায়ের কথা থাকবে, জননী মাতার, আর লক্ষ্মী থাকবেন, খোঁজা করি লক্ষ্মী, হয়তো কড়ি বসানো চুবড়িও থাকবে একটা। আমি তো সুর দিয়ে দেখি তাই অন্যভাবে আসে ওটা। এই রকম করে না যতবার গাইব, যতবার আমার চোখের সামনে ওই ঘন রাত্রি নীল আকাশের রংটা ফুটে উঠবে। সন্ধে নেমে যাওয়ার একটু পরেই তারা ফুটে ওঠা আকাশে যে রংটা দেখা যায়, আকাশ পরিষ্কার থাকলে দেখা যায়। হ্যাঁ, তুই একদিন বলেছিলি কিসে যেন তারা ফোটে। হ্যাঁ বলেছিলাম, ইমনে তারা ফোটে আমার কাছে, আর তারা ফুটে যাওয়ার পরে যে আকাশ তাই শ্যাম কল্যাণের, অন্তত আমার কাছে। এক একজনের কাছে হয়তো এক এক রকম হয়। তুই যেমন শব্দের ভেতর দিয়ে কড়ি মা ধরলি, আমি সুরের মধ্যে আরেকটা দিকে গেলাম। কবিতা লিখেছিস এর মধ্যে? অনেক অনেক। তুই? হ্যাঁ। তুই লিখেছিস? দু চারটে লিখেছি। চল তবে এখন উঠে পড়ি, এখন আর রাগ করে নেই তো আমার উপর? না নেই। চল, তবে সারা রাত এখানে থাকতে পারলে কিন্তু বেশ হতো। চোর ডাকাতের জন্য নয়, যত রাত হবে বড় বড় ভারী রাগ সব এসে নামবে এই মাঠে। দরবারি, বাগেশ্রী, আভোগী, কাল রাতের মতো বৃষ্টি হলে মিয়াকে মলহারও আসতে পারেন, কানাড়ার অঙ্গ সব নেমে আসবেন এই খোয়াইয়ের মাঠে, আমি নিজেকে হারিয়ে ফেলব রে। সকালে উঠে আমার যদি আর মনে না থাকে আমার বাড়ি কোথায়, যদি রাস্তা ভুলে যাই। আমি আছি তো, রাস্তা ভুলবি কেন? আছিস তো থাকবি না তুই? থাকবো না মানে? আমি জানি তুই থাকবি না এখানে আমাদের কাছে, থাকবি না। কেন থাকবো না? ওই যে বললাম, সব তোর হবে, সব তোর, সব তোর। যে সব পায় সে কি আর কাছে থাকে? সব তোর, সব তোর, কি সুন্দর বলিস রে কথাটা, যেমন সব শুদ্ধ, সব শুদ্ধ। আচ্ছা, আমি তো শুদ্ধ নই মানলাম, তাহলে তুই নিশ্চয়ই শুদ্ধ। কে বলেছে আমি শুদ্ধ? তুই শুদ্ধ নস, তুইও নস, কি মজা, আমরা দুজনের কেউই শুদ্ধ নই। তাহলে তুই কি? আমি কোমল পর্দা, জানবি সব সময় সব শুদ্ধ পর্দার চেয়ে কোমল পর্দা একটু নিচু হয় রে, একটু নিচুতে থাকে সে। আর তুই করি মা, তোর মতো চড়া কি হাত বাড়ালেই পাওয়া যায়? আজই আমি ঘরে গিয়ে আমার কড়ির মালা আর গয়নাগুলো বার করব, মালা থেকে কড়িগুলো খুলে খুলে নেব, আমার কাজটার গায়ে গায়ে ওরা চলবে তারার মতো। ওরা দুজনেই উঠে পড়েছে সাইকেলে, খোয়াই ছেড়ে যাচ্ছে। মেয়েটির মনে একটু একটু করে তার শিল্পকাজ ফুটে উঠছে, আর ছেলেটি ধীর গতিতে বিস্তার করছে সুরের। এই দেখ, এই দেখ, এইখান না শ্যাম অঙ্গ লাগলো, এইখানটা শ্যাম। শ্যাম অঙ্গ মানে শ্যাম রাগ, কিন্তু না তোকে রাগ দিয়ে বললে হবে না। এই দেখ, গামারে নিসা, এই দিয়ে আমি নেমে চলে এলাম, আর তুই কিন্তু ওই বাউলের রোগা বুকে গিয়ে মাথা রাখলি, শ্যাম অঙ্গ লাগলো। মানে? মানে এই যে রেমা পানি, রেমা পানি সানে দা পা, মা পা দা গামারে, এটা তো শ্যাম রাগের অঙ্গ। রেমা পাদা গামারে, এখানটা শুদ্ধ মধ্যম হলো, যেই প্রেম আসছে একটুখানির জন্য তুই শুদ্ধ মা হয়ে গেলি। কিচ্ছু বুঝতে পারছি না তুই কি বলছিস। মানে ওই বাউলি এখন তোর শ্যাম, এখন অন্তত আজকের জন্য ওই তোর শ্যাম। এখন অন্তত আজকের জন্য আমরা দেখতে পাই খোয়াই পার হয়ে ওদের সাইকেল আলো আঁধারের মধ্যে চলে যাচ্ছে।
আর সেই আলো আধার গাছগাছালির মধ্যে থেকে ভেসে আসছে শ্যাম কল্যাণের সুর। সেই আজ এখন একদিন কবে কখন হয়ে গেছে, যা ছিল আজকের তা হয়ে গেছে কবে কার কবে কার। সেই মেয়েটি যে কখনো গানকে চায়নি, নিজের জীবনে তার আরোহণ হয়েছে, অনেক অনেক উপরে উঠেছে, সে উঠেই চলেছে তার সপ্তকের কাছাকাছি। নিজের শিল্পের মধ্যে দিয়েই সে চলেছে, ঠিক যেমন পাশাপাশি বাড়িতে বসবাস করে পাশাপাশি চেয়ারে কাজ করেও দুজন মানুষের মধ্যে সম্পর্ক না হতেও পারে, দুটি শিল্পের মধ্যেও তেমনই সম্পর্ক না হতেও পারে। এখানেও হয়নি, গান তার কেউ নয় আজ, তাদের শান্তিনি ছেড়ে বহুদিন চলে গেছে সে। এখন মেয়েটি ফিরছে স্পেন না ইতালি কোন দেশ থেকে যেন। প্লেনের জানলার পাশে তার হাতে সদ্য শেষ হওয়া নিজের প্রদর্শনীর বহুবর্ণ ক্যাটালগ। প্লেনের জানলার বাইরে রাত্রি, তার হঠাৎ মনে পড়ে নদী ভরা ঢেউ, জানে না রে কেউ, সেই বাউলকে মনে পড়ে, মনে পড়ে যায় ছেলেটিকে। সে জানে না ওই ছেলেটি কিছুদিন আগেই মন্দ্র সপ্তকের তলায় ডুবে গেছে, একদম নিচের সরোজ পার হয়ে সে এখনো ডুবছে, এখনো ডুবছে, কেউ তাকে দেখতে পায় না আর, সবার চোখ থেকে হারিয়ে গেছে সে। শুধু ক্যানেলের জল যখন বয়ে যায় অনেক রাত্রে, তার সা লাগানো বুঝি শোনা যায়। মধ্যরাত্রে বড় আর ভারী ভারী রাগ, যারা খোয়াইতে নামেন তাঁদের সঙ্গেই এখন দেখা হয় ছেলেটির। অজয়ের যে জল সেই কবে থেকে বয়ে আসছে, সেই জলধারার শুরু এখন সেই ছেলেটি দেখতে পায়। সেই নদীর আরম্ভ থেকে সে সা লাগায়, জলের ধারায় তার গান বয়ে আসে, শালের জঙ্গলে আর সোনাঝুরি গাছের ভেতর দিয়ে যায়। কেউ তাকে দেখতে পায় না, কিন্তু সে চলে যায়নি। এক মনে নতুন করে রেওয়াজ শুরু করেছে শুধু, রাগেরা নিজেই এখন আসেন তাকে তালিম দিতে, কিন্তু কখন সে তালিম নেয় রেওয়াজ করে কখন, তা কি আর আমরা জানতে পারি।